আজকে বা শিব ভালো এই ভিক্ষা চাই আমায় বাসো আমার তাতে কোনো দুঃখ নাই তোমাকে বা শিব ভালো এই ভিক্ষা তুমি হইও কহিন গঙ্গা আমি হমি তোমার রূপসাগরে আমি ডুবে ডুবে রব গুরুচাঁদ ঠাকুর ভক্তবৃন্দদের নিয়ে হরি কথা আলোচনা করছেন। অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুরের সামনে বসে এক দৃষ্টিতে ঠাকুরের পায়ের দিকে তাকিয়ে রয়েছেন আর চোখের জলে ভেসে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, ও অশ্বিনী, আজ তুমি কিছু বলছো না, আর অমন করে কাঁদছো কেন? বারবার গুরুচাঁদ ঠাকুর
অশ্বিনী গোসাইকে অনুরোধ করছে, অশ্বিনী তুমি কিছু বলো। কিন্তু অশ্বিনী গোসাই কোনো কথা বলছে না। তাই গুরুচাঁদ ঠাকুর বিরক্ত হয়ে এক পা দিয়ে অশ্বিনী গোসাইয়ের বুকে পদাঘাত করেছেন। অশ্বিনী গোসাই দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ও বাবা, একটা পা দিয়ে তুমি আমার বুকে পদাঘাত করলে কেন? আমি যে তোমার ওই দুটো পায়ের পদাঘাত খেতে চেয়েছিলাম, তুমি ওই তোমার পা দুটো দিয়ে যদি আমার বুকে পদাঘাত করতে, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হতো। আমি তো এই চেয়েছিলাম, আমি যেন সারা জীবন তোমার যুগল চরণ বক্ষে নিয়ে কাটিয়ে দিতে পারি। ওরে তোমার যুগ চরণ আমার পক্ষে রেখে, আমি যেন মেঙ্গে খাই, ও ঠাকুর আমি যেন ভিক্ষা মেঙ্গে খাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চা। Thank you for watching my video. If you like, subscribe my channel and click on the bell button.